আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান হাওয়ার আর ইউ দিস ইজ মি সাববীর এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো তোমাদের মাঝে চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের ব্লগ জুড়ে আমার সাথে রয়েছে আমার বন্ধু পিন্টু এবং অপূর্ব তো পিন্টুকে তো সবাই চিনো অপূর্বকে তো সবাই চিনো তো আজকে আমরা তিন বন্ধু মিলে চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে তো কাবাসিয়া একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে তাই ভাবতেছি আজকে ওই রেস্টুরেন্টে যাবো গিয়ে খাওয়া দাওয়া করবো আমার বন্ধু অপূর্ব অনেকদিন ধরে বলতেছে বন্ধু চলেন কোন একটা রেস্টুরেন্টে যাওয়া যাক গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাক হচ্ছে এখানে অনেক সুন্দর লাইটিং সিস্টেম করা হয়েছে আমরা সকালে একবার আসছিলাম বাট সকালে এতটা সুন্দর লাগে নাই তাই ভাবলাম যে সন্ধ্যায় যাই সন্ধ্যায় সম্ভবত অনেক সুন্দর লাগবো বিউটা যেহেতু লাইটিং সিস্টেম করা হয়েছে তাই সন্ধ্যায় আসছি তো আমার বন্ধু অপূর্ব কিন্তু আমাদের আগে চলে আসছে তো সে কিন্তু তার আরেকটা ফ্রেন্ড কে নিয়ে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা সুজুকি গাড়ি ওই গাড়িটা দিয়ে চলে আসছে সে আর তার ফ্রেন্ড তো চলো এবার তোমাদেরকে এই রেস্টুরেন্ট এর ভিউটা দেখাই ঘুরিয়ে ঘুরে আমার কাছে কিন্তু আজকে লাইটিং সিস্টেম গুলো অনেক সুন্দর লাগতেছে আর জিবি লাইটিং সিস্টেম আমার বন্ধু অপূর্ব শুধু হাসতেছে আর পিন্টু আর অপূর্ব শুধু ঝগড়া লাগতেছে বলতেছে কিরে তুই আমাদেরকে রাইখা চলে আসলি কেন আর অপূর্ব বলতেছে আরে ভাই দেখ আমারে ও জোর করে নিয়ে আসছে তো চলো ওই সব কথা বাদ দিয়ে এবার তোমাদেরকে ভিউটা দেখাই তো দেখতে পারতেছো তোমাদের সামনে ভিউটা কত সুন্দর এখানে অনেক মানুষ আসে সন্ধ্যায় মানুষ আইসা মানে খাওয়া দাওয়া করে তারপর পিক তুলে তো দেখতে পারতেছো আমার বন্ধু এখানে দাঁড়ায় কিছু মাছ দেখতেছে মানে এখানে হাউস বানাইছে একটা হাউস বানায় ঝর্ণার সিস্টেম করছে আর কি তারপর এখানে কিছু মাছ ছাড়ছে দেখতে পারতেছো মাছ গুলো কত সুন্দর আমার কাছে কিন্তু সেই লাগতেছে সোনালি মাছ কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা তো আমার বন্ধু শুধু মাছটি ধরার ট্রাই করতেছে বাট মাছ গুলা কিন্তু অনেক চালাক শুধু পানির তলে ডুব মারতেছে তারপর অবশেষে ব্যর্থ হয়ে আমার বন্ধু পিক তুলতেছে কি আর করব আর এখানে দেখতে পারতেছো আমার বন্ধু একা একা বসে আছে আর মনে মনে চিন্তা করতেছে আহ আজকে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে এখানে বসে গার্লফ্রেন্ড কে নিয়ে কাপল পিক তুলতে পারতাম ওই যে দেখতে পারতেছো কত সুন্দর একটা চা চাঁদটাও বন্ধুর মতো একা হয়ে গেল কি আর বলবা তো দেখো এখানে রেস্টুরেন্টের নিচতলার ভিউটা কত সুন্দর এক কথায় আমার কাছে অসাধারণ লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই বা তো আমার বন্ধু অপূর্ব দেখতে পারতেছো এই মুহূর্তে চলে আসলো আবার তলার ভিউ দেখানো শেষ এবার চলো তোমাদেরকে উপরতলার ভিউ দেখাই তো দেখতে পারতেছো তলার ভিউ কিন্তু অসাধারণ মানে এখানে বৈশাখ মানে চান্দের ফিল্ল আজেবু মানে কি আর আর বলবাম কম খরচে ভালো ফিল তো দেখতে পারতেছো এখানে আমার বন্ধু তার একটা ফ্রেন্ড মানে পিক তুলে দিতেছে ফটো শুটার হয়ে গেছে আমার বন্ধু তো দেখতে পারতেছো কত সুন্দর ফটো তুলতেছে তার তোমাদেরকে আমি ফটো রিজাল্ট দেখাইতেছি যে আমার বন্ধু কেমন পিক তুললো ভাইয়া তোমার ফোনটা দাও তো এই যে দেখো কত সুন্দর বন্ধু আমার ক্যামেরাম্যান হয়ে গেছে তো অবশেষে আমাদের খাবার চলে আসছে বিরিয়ানি তো বিরিয়ানি অর্ডার দিছি তো আমার বন্ধু সোয়াই দিতেছে দেখতে পারতেছো পিন্টু পিন্টু সোয়াই দিতেছে বুঝি না ওরা সোয়াইগের মধ্যে কি পা শুধু ক্যামেরা মেলালে সোয়াই দিতে তো বিরিয়ানি দেখে কিন্তু আমার জিভ ভাই পানি চলে আসছে তেমন বিরিয়ানি খেতে পারি না আমি তাও ওরা অর্ডার দিচ্ছে তাই ভাবলাম যে থাক ওদের সাথে একটু খেয়ে নেই তো আমার বন্ধু কিন্তু অলরেডি খাওয়া শুরু করে করেছে তো মাধ্যমে 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 সে সেই আমি বুঝাই না লাইকের বুঝাও তারপর ও লাইক দিয়ে তো আমার বন্ধু পিন্টু কিন্তু বলতেস অসাধারণ আমি এরকম বিরিয়ানি দ্বিতীয়বার কখনো খাই নাই তো ওদের রিপ্লে তো নিয়ে নিলাম তো এবার আমার পালা আমি খেয়ে দেখি যে বিরিয়ানি গুলা কেমন হয়েছে আসলে কি টেস্টি হয়েছে কিনা তো আমি অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি তো আসলে কিন্তু বিরিয়ানি গুলা সেই খাইছিল তো আমার বন্ধু কিন্তু অলরেডি এক প্লেট শেষ করে দিছে আর আমি কিন্তু খেতে পারি না বিরিয়ানি প্রথমে বলছি তো আমি কিন্তু মানে হাফ নিলেও পারতাম বাট ওরা বলতেছে না বন্ধু তিনজনে ফুলেই নেই কারণ আবার মানুষে বলবো যে আমরা দুজন ফুল নিছে আপনি হাফ নিছেন তাই ভাবলাম যে তিনটা ফুল নিয়ে নিই তো তিনটা ফুল নিয়ে কিন্তু আমি কিন্তু খেতে পারি নাই তো বন্ধু কিন্তু অলরেডি তারটা শেষ করে দিছে আর পিন্টও কিন্তু অলরেডি তারটা শেষ পর্যায়ে প্রায় অনেক দিন পর বন্ধুদের সাথে এভাবে বসে একসাথে খেলাম তো অনেক ভালো লাগছে আমি কিন্তু বিরিয়ানি একদমই খেতে পারি না তাও বন্ধুদের সাথে আসছি সেই বিরিয়ানি নিছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আর ভিডিওটা ভালো লাগলে শুধু লাইক করবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা লাভিউ